বিয়ে করার পরে যখনই অচেনা শহরে এলে তুমি, নিজের বউয়ের কাছে নিজেই অচেনা আমি, এমনভাবে লজ্জা পাচ্ছে যেন আমাকে চেনেই না। উফ, কি সুন্দর হাত দুটো তোমার, কিন্তু রান্না করে হাত দুটো শক্ত হয়ে গেছে। চিন্তা করো না, এগুলোও ঠিক হয়ে যাবে। তুমি কি আমার হাতের তারিফ করবে বলে আমায় বিয়ে করেছিলে? আরে হাতের প্রশংসা করাতে খারাপ কোথায়? আর এমনিতেও পৃথিবীর আলাদা আলাদা দেশে মেয়েদের শরীরের আলাদা আলাদা অংশ দেখে সৌন্দর্যের বিচার করা হয়। সেটা কেমন? আমেরিকাতে মেয়েদের গাল দেখে তার সৌন্দর্যের বিচার করা হয়, ইউরোপে তার চোখ, ইরানে তার নাক, ফ্রান্সে তার ঠোঁট, আর জাপানে তার পা দেখে তার সৌন্দর্যের বিচার করা হয়। আর আমাদের দেশে তার সৌন্দর্য থাকে লজ্জা আর ভূষণে। ১২টা বাজতে যায় আর এই ডিসিপির বাচ্চা এখন অব্দি বেরোলো না। আর যাই হোক না কেন, আমি আমার মনের কথা বলেই ছাড়ব। দেখো কবিতা, আমাকে না বলো না, তাহলে ইন্দার শেষ হয়ে যাবে। সত্যি কথা বলছি, তোমার একটা ইশারায় আমি আমার জীবন দিতে পারি। আমি এখন তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এক্সকিউজ মি, তুমি মানে আপনি? হ্যাঁ আমি। এবার যাওয়া যাক, চলুন। এই নিন জাস্টিস সিনহা, এবার বাঁচান দেখি আপনার রাজাবাবুকে। মিস্টার কুমার, জাস্টিস সিনহাকে মাত দেওয়ার মতো লোক এখনো জন্মায়নি। আচ্ছা, তাহলে চাল। জাস্টিস সিনহাকে মাত দেওয়া খুব মুশকিল কাজ। এই নিন জনাব, অ্যান্ড নাও ইউ সেভ ইউর কুইন। ভাই, আমি আপনার সিদ্ধান্ত কি করে অমান্য করি সিনহা সাহেব? শেষমেশ জাজেদের সিদ্ধান্তই তো সর্বোপরি হয়, মানতেই হবে। নিন, আমি আমার রাজাকে পিছিয়ে দিচ্ছি, এবার তো চাল দিন। গুড 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 গুড। সিনহা সাহেব, হ্যাঁ, আজকাল আপনার ফ্যামিলি কোথা থাকে? ভাই এখনো তো গ্রামেই আছে, ওখানে আমি 3 বিঘার উপর বাড়ি বানাচ্ছি। আরে ভাই, এখনো পর্যন্ত 50 লাখ খরচা হয়ে গেছে। তাহলে এমন কেন বলছেন যে শুধুমাত্র বাড়ি বানাচ্ছি? বলুন, প্যালেস বানাচ্ছি, রাজপ্রাসাদ। ভাই এখনো আমার রিটায়ারমেন্টে 2-3 বছর বাকি আছে, তারপর আমি ওখানেই সেটেল হয়ে যাব। তা আপনার ডিসিশনটা একদমই ঠিকঠাক, আমাদের কাজকর্মের ধরনটাই তো এরকম, যতক্ষণ গদিতে আছি ততক্ষণই সম্মান, লোকজন সেলাম করে। যেই গদিচ্যুত হলাম, কোনো সালা ভিখারিও আমাদের পোষে না। ইউ আর রাইট। আরে এত বেলা হয়ে গেল, কি রুদ্রাক্ষ এখনো এলো না কেন? বাস এসে পড়লো বলে। মুবারকা সেনা বাবু, এসো এসো এসো, রুদ্রাক্ষ এসো, বসো ভাই। তোমার খবর কি? আরে আপনাদের মতো মহান লোকের সামনে আমাদের অস্তিত্বই কি? বাহ ভাই বাহ, আপনারা বসুন। আরে আমরা তো খেটে খাওয়া মানুষ, তাও দৈনিক মজুরিতে। জোকটা তো ভালোই করো, কিন্তু রুদ্রাক্ষ আগে বসো তো। না আমি এখন আসি ডিসিপি, একটু তাড়া আছে, এক্ষুনি মন্ত্রীর সাথে দেখা করে আসছি, তারপর ভাবলাম আপনাদের সাথে দেখাও হয়ে যাবে। আসল ব্যাপার হলো, বড় মানুষদের দর্শন পাওয়া গেলে নিজের মধ্যে একটু সাহস বেড়ে যায় না, তারপরে আপনাদের ভরসায় যা কিছু করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, যা ইচ্ছে করো, আমরা তো সঙ্গে আছি। ডিসিপি, ওই কাপুর আছে না? কাপুর? কোন কাপুর? রবি কাপুর, ডায়মন্ড মার্চেন্ট। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ওর? ও প্রোটেকশন মানি দিতে অস্বীকার করছে, 2 ইনস্টলমেন্ট দেওয়ার পর ও এখন হ্যানা হ্যানা করছে। ভাবছি কালোকে উপরে পাঠিয়ে দিই, উপরে যাবে তো উপরওয়ালা ওকে প্রোটেক্ট করবে। বাস আপনাদের দুজনের কৃপা চাই। চিন্তা করো না, ওর এলাকা আমার থানার আন্ডারেই পড়ে, আমি ওকে সামলে নেব, ডোন্ট ওয়ারি। কিন্তু কেসটা আমারই আদালতে আসবে, আর ফয়সালাও আমাকেই শোনাতে হবে। শিওর, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আরে আপনাদের কাছে আমার এটাই আশা ছিল। আর হ্যাঁ, কাজের পর মিষ্টি আপনাদের কাছে পৌঁছে যাবে, চিন্তা করবেন না, এইবার মিষ্টির ওজন একটু বেশি হবে।
স্যার, এর আগেও আমি বলেছি কাপুরের মার্ডারের সাক্ষী আমি নিজে। আমি আমার নিজের চোখে রুদ্রাক্ষকে ওকে খুন করতে দেখেছি। আপনি আমার কথা বিশ্বাস কেন করছেন না? আর রুদ্রাক্ষের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট কেন ইস্যু করছেন না? ডোন্ট গেট এক্সাইটেড ইন্সপেক্টর বিজয় সান্যাল, আমাদের সামনে আইনি বাধা রয়েছে। সবচেয়ে বড় কথা, এই কেসে প্রত্যক্ষদর্শী তুমি, আর দ্বিতীয়টা হলো এই রুদ্রাক্ষের সঙ্গে পুলিশের সাপে নেউলে সম্পর্ক। যদি আমরা ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিই, তাহলে আদালত তো ধরে নেবে যে আমরা ওকে ফাঁসাবার চেষ্টা করছি। কিন্তু স্যার, আপনি তো জানেন এটা সত্যি। হ্যাঁ, কিন্তু যতক্ষণ না তুমি অন্য কোনো প্রত্যক্ষদর্শীকে নিয়ে আসতে না পারছো, ততক্ষণ পর্যন্ত এই কেসে কোনো দম নেই। আর আমি এটাও জানি রুদ্রাক্ষের পাপের ফল ওকে ভুগতেই হবে শেষ অবধি। যদি ও খুন করে থাকে, তাহলে ওকে সাজা পেতেই হবে। বিকজ ক্রাইম ডাজন্ট পে। ওকে স্যার। ইন্সপেক্টর! হ্যাঁ ইন্সপেক্টর! আমি তোকে বলেছিলাম না, আমার বিরুদ্ধে তুই সাক্ষী খোঁজার চেষ্টা করিস না। মনে হয় আমার কথা তোর মগজে ঠোকার নয়। আর আজ তোকে আমি শেষ কথা বলে যাচ্ছি। একটা ক্রিমিনাল হয়ে আমাকে ধমকি দিতে এসেছিস? ও ইন্সপেক্টর, ভদ্রভাবে কথা বল। আমার নাম ও ইন্সপেক্টর নয়, ইন্সপেক্টর বিজয় সান্যাল, বুঝলি? সান্যাল? তোর সম্পর্ক তো আবার মেজর সান্যালের সাথে নেই। উনি আমার নিজের দাদা। মুবারকা ওয়ে, মুবারকা। তাই তো ভাবি, এত শক্তি তোর রক্তে কি করে আসলো? এতক্ষণে কথা ঢুকলো আমার মগজে। মনে আছে ইন্সপেক্টর, আমি তোকে বলেছিলাম আমার পেছনে লাগলে হয়তো পাগল হয়ে যায়, বা তার বদলি হয়ে যায়, বা মৃত্যু তাকে আপন করে নেয়। কিন্তু তোর নামে মৃত্যু লিখেছি। মুবারকা, মুবারকা। চলো। কি হয়েছে দিবিয়া, তোমাকে টেন্স লাগছে? আমার খুব ভয় করছে বিজয়। ভয়? কিসের ভয়? যদি তোমার কিছু হয়ে যায়। আমার আবার কি হবে? রুদ্রাক্ষ, তুমি নিজে ট্রান্সফার। বিজয় সান্যালের বউ হয়ে ভয় পাচ্ছ? যতক্ষণ তুমি আমার সাথে আছো, আমার কিচ্ছু হবে না। আমার উপর বিশ্বাস আছে তো? লাভ ইউ।